আপনাদের কাছে একটা প্রশ্ন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির নাম কি আপনারা শুনছেন? শুনছেন, মাশাআল্লাহ। এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালি, যদু মধুর জীবনী জানে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা ওই পূর্ব পুরুষদের ইতিহাস দেখে না, তাদের আদর্শ, তাদের নৈতিকতা, তাদের সম্পর্কে ধারণা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু একজন খ্রিস্টান বলছেন, সে 100 মনীষীর জীবনী লিখতে গিয়া সর্বপ্রথম যে নামটা বসাইছে, খ্রিস্টান হয়েও আমার নবীর নামকে অ্যাভয়েড করতে পারে নাই, আমার নবীর নামকে এক নম্বরে রাখছে, তার মানে হলো খ্রিস্টান হতে পারে, নবীর জীবনী থেকে দেখছে মুহাম্মদের মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আসে না, তাই মুহাম্মদের উপরে কারো নাম রাখা যায় না। আজ তথাকথিত মুসলমানরা মুহাম্মদ ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই নবীর জীবন সম্পর্কে জানে না, জানে না কথা বলে, ঠিক না ভাই? খ্রিস্টানরা আমার নবীর সম্মান করে জীবন জানছে, তারা দুনিয়াতে কেন ক্ষমতাশীল হয়েছে, তারা আজকে দুনিয়া তাদের আঙ্গুলে কেন দুনিয়া লড়ে, তারা ইসলামের কিছু জিনিস গ্রহণ করছে, গ্রহণ আর এটা সংগ্রহ করেছে আমার নবীর জীবনী থেকে। আমি মুসলমান হয়ে নবীর জীবনী জানি না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই, তারা দুই ভাই ছিল, কয় ভাই? খুব গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন, কয় ভাই? দুই ভাই। মা কেমনে সন্তানকে দিন শিখায়? আল্লাহ যে বলছেন, কুয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আড়ালকে বাঁচাও, বাঁচাও। ইমাম গাজ্জালির একজন নাম হলো মোহাম্মদ গাজ্জালি, আরেকজন আহম্মদ গাজ্জালি। আহম্মদ গাজ্জালি হচ্ছে বড়, আর মোহাম্মদ গাজ্জালি জবাব দেন ছোট। এখন লম্বা ঘটনা শর্ট করছি, ইমাম মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাই এলাকার মসজিদে ইমামতি করত, এলাকার মসজিদে। বড় ভাই আহম্মদ গাজ্জালি ওই ভাইয়ের পিছনে নামাজ পড়ে না, অন্য মহল্লায় গিয়ে নামাজ পড়তো। তো লোকেরা সমালোচনা করে, আমরা যে কারণ হুজুরগো কিছু ভাইলে একদল সমালোচনাকারী আগেও ছিল ভবিষ্যত, এটা সমালোচনা কইরই যাই কথা বল। তো লোকেরা কয় কেউ আমরা যার ভিজে নামাজ পড়ি, হে বাইরে তার ভিজে নামাজ পড়ে না। ইমাম গাজ্জালি হচ্ছে মার কাছে, কারণ ছোটকালে বাবা মারা গেছে। এই পৃথিবীতে যাদের ছোটকালে বাবা মারা যায়, আর মায়ের যদি এগুলোর আদর যত্ন দিয়ে হলন করে এই সন্তান করে, আল্লাহ দিনের দিন দিনের দিন বড় করে, সব লাইনে তারা বড় হয়। অনেকের বাবা আছে, এরপরও অর্থনৈতিক অবস্থা ভালো নাই, কিন্তু অনেকের বাবা মারা গেছে, কিছুদিন পরে দিনটা ফিরে গেছে। এটার কারণ কি জানেননি? কারণটা কি জানেন? যখন বাবা থাকে তখন সন্তানরা ভরসা করে কার উপরে? বাবার রা পায় আছে, আমার দরকার কি, কাম করার দরকার কি, জমিনে যাওয়ার দরকার কি, দোকানে যাওয়ার দরকার কি, লেখাপড়ার দরকার কি, আব্বায় আছে, আব্বারটা আছে, খামো, ট্যাবলেটও খামো, লাগে ফেন্সিলিন খামো, আর দমদম করে ঘুরবো, টাচ মোবাইল চালাবো, আব্বার না আছে। কথা বুঝেননি? যে ভরসা করে কার উপরে? যার আব্বা নাই, মায়ের পর বাবা আমার তো আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বুঝেনি কিছু? মায় কি করে? ওই কলেজ থেকে মায়ের শিক্ষা দেয়, স্কুল থেকে শিখায়, মাদ্রাসা থেকে শিখায়, মা তো পৃথিবীর শ্রেষ্ঠ অধ্যাপিকা। বলো বাবা রে, তোর তোর বাবা নাই, অমুকের বাবা আছে, তোর তো বাবা নাই, আল্লাহর কাছে বল। ভরসা করে কার উপরে? আলম ইয়াজিদকে ইতিমান ফাআওয়া। একজন মানুষ যখন দুলুকে বুলুকে সকলকে ছাড়িয়া আমার মালিক আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়, তাই দুনিয়ার চতুর্দিকে তাকাইয়া দেখেন, বিচার বিশ্লেষণ করে আল্লাহ জ্ঞান দিছে কেন, আকলটা খাড়াইয়া দেখেন, যাদের ছোট কালে বাবা মারা যায় ওরা বংশ হয় না, বরঞ্চ উত্তর উত্তর ওদের উন্নতি হবে, কারণ কি? তারা ভরসা করছে কার উপরে? আর ওই মগায় ভরসা করছে বাপের উপরে, বাপেটা খাইয়া বেচ্চা তসনস। ওই ইমাম গাজ্জালি মোহাম্মদ
আহমদ গাজ্জালি, আহমদ গাজ্জালি মাও ইমানের শিক্ষা দিয়েছে, তোমার ভাইকে আলেম বানাইছে, আল্লাহর উপরে ছোট কালে ভরসা রাখতে শিখাইছি, এখন বিচার দিবে কার কাছে, অভিযোগ করবে কার কাছে, বড় ভাই নামাজ পড়তে যায় না, লোকেরা সমালোচনা করে, এইবার ইমাম গাজ্জালি মোহাম্মদ গাজ্জালি মায়ের কাছে আসছে, মা আমার বড় ভাই আমার পিছনে নামাজ পড়ে না, লোকেরা সমালোচনা করে, মা শুনতে খারাপ লাগে, ভাই কেন আমার পিছনে নামাজ পড়ে না, ভাই তো বড় আলেম, ভাই তো বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমার ভাই কিন্তু এলাকার মধ্যে একটা ওলি, আমার ওলি ভাইটা যদি আমার পিছনে নামাজ পড়তো সাধারণ মানুষ আর সমালোচনার সুযোগ পাইতো না, মায় ডাকছে আহমদ গাজ্জালি, তুমি বলে মোহাম্মদ গাজ্জালির পিছনে নামাজ পড়ো না, অন্য মসজিদে যাও, লোকেরা সমালোচনা করে, এতে তোমার ভাই শরম পায় না, কত বুঝি কিন্তু তোমার ভাই কি পায়, শরম পায়, তুমি যাও তার পিছনে নামাজ পড়ো, আর ডাইনি বলে দেবো না, আচ্ছা মা ঠিক আছে, এ আগামী দিন ফজর নামাজ থেকে বাইরের পিছনে পড়বো, যান ফজর নামাজ পড়তে হয়েছে, এখন সবাইকে আহমদ গাজ্জালি আইছে রে, কারণ এতদিন সবাই অপেক্ষা করতে আছে ইমাম সাহেবের ভাইয়ে কবে আসবো, আজকে আসবো, মসজিদের কিনারে গেলে আমাদের দাঁড়াইছে ভাইয়ের লোকের জমাতে, কি করছে ঘটনা জানেন, নেই ফজর নামাজের ফরজ কয় রাখা, কথা কইতে কি কেউ মানা করে দিছে, আমি করে মানা করে তো জমাই রাখতাম না, ফজর নামাজ কয় রাখা, আগুনের মধ্যে কি পানি পড়ছে না কি পড়ছে, সালামের রুদুরের ভাই আইয়া এক রাখাত পড়ে গেছে গা, এবার মোহাম্মদ গাজ্জালি তো শরম পায় ভাই আইল গেল কি করব, আমার তো জব করে দিয়ে দেখেন মুরব্বী বাজার মসজিদ হয় না, কতদিন ধরে দেখি না, আর জীবনে দেখতাও না, কে কি খাতাম রাখছ, আমি ওই দিন রাস্তা দিয়ে আসতে আসি, আমার কি না দেখ করজ করে গেলে আমার সালামত কি দিল না, আমি নিয়ত করছি এই মসজিদে নামাজ পড়তাম না, এমন কিছু মুসল্লি আছে না, নাই আলেমদেরকে মহাব্বত করে কইলে কহ আমি আলেমদেরকে ভালোবাসি, কতটুকু ভালোবাসে আমরা জানি, কোন ইমাম সাহেব কোনদিন বলছে এ আমি আপনি মসজিদে আইন না, কিন্তু অনেকে মসজিদে এরকম হয় এলাকায় কিছু একটা মনে করেন কমিটির পদ পায় না, কিছু মানুষ এই সমাজে আছে না নাই, দোষ করে হেরা খুঁজে খাই বলে আমরা, আমার মেয়েরা বাবা বন্ধুরা বুঝছে মানুষ আহে না, গিয়াছে এক রাকাত পড়ে চলে আসলো, আমার তো জব করে দিয়ে আইছে ইজ্জত বাকিটাও শেষ, কি ভাই এক রাকাত পড়লো বাড়িতে পড়ছে, আর সবাই কয় কে ইমাম গাজ্জালির ভাই আহমদ গাজ্জালি আসলো, হে দুই রেখার নামাজ চেষ্টা কইরা এক রেখার পইরা, যখন ইমাম সাহেব আরেক রেখাতের কেরাত পড়তে আছে, হে নামাজ ছেড়ে দিয়ে গেল গা, এটা কি কাম করলো, মা আবার ডাকছে হে আহমদ গাজ্জালি এদিকে আস, ও কি মা তুমি নাকি এক রেখাত পড়ে চলেছ, হা কেন এমন করলা, এতদিন যাও না এটা একটা ভালো আছে, গেলা তো গেলা বাইরে জব করে দিয়ে না, তোমার না ছোট ভাই এই নিয়ে তোমার করে দিন শিখাইছি, মা মাফ করে দেন এটা কারণ আছে, বুঝলেন কি মা তো কি কারণ কয়, প্রথম রাখাতটা ঠিক মতো হয়েছে, সে দ্বিতীয় রাখাতে আমার ভাইয়ে কেরাত পড়তে গিয়া
মহিলা গো মাসালা বিছাইতাছে, মাসালা নামাজের ভিতরে, এটা আমি দেখছি। আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা আবার কইেন না হুজুর আমরা তো মাসালা বিছাই দেই, হুজুরও ঠিক নাই এলে আম কোনো মাসা যায় না। আপনার দিন আর আহমদ গাজ্জালির দিন এক না, কাশ কাশ খোলা যার সম্পর্ক আমার আল্লাহ পর্যন্ত, আল্লাহু আকবার কর। মদিনায় যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে খলিফা, তো মদিনার কোন মানুষ যদি স্বপ্নে কিছু দেখতো এটা ওমরকে বলতো হইতো না, ওমর ঘুমে ভিতরে দেখে টের পাইতো আজকে মদিনায় কে কি স্বপ্ন দেখে আল্লাহু আকবার বলেন না। এই জন্য তাকে বলা হয় ওলিদের সম্রাট, মারিফাতের সম্রাট। আমার বেয়েরা বাবারা বন্ধুরা, ইমাম গাজ্জালির মায় আসল জিনিস বুঝা ভালাইছে, দাঁত দিয়ে কয়ে হে গাজ্জালি আহম্মদ গাজ্জালি যেই কথা বললো এটা কি সত্য, নামাজের ভিতরে থেকে বাইরে কি মনটা গেছে? এইবার মা কান্না আরম্ভ করছে, তুই আমার কাছে আইস না, আমার লোকে কথা বলিস না, তুইও আইস না, তুই ভাই দুদিকে যা, তোর বাবা মারা গিয়েছে, আমি তোদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছি, কোরআনের শিক্ষা দিয়েছি, সুন্নার শিক্ষা দিয়েছি, এই জন্য তোরা দুই ভাই আমারে কষ্ট দিলি। বড় ভাই বলতেছে আম্মা আমি কি কষ্ট দিলাম, বলে তুই নামাজ পড়তে গিয়া আল্লাহর দিকে তোর মন না হারাইখা, ভাইয়ের কলবের দিকে তাকায় রইছ, তুইও ঠিক করস নাই, আর তুই নামাজের মধ্যে দাঁড়াইয়া তুই আল্লাহর দিকে খেয়াল না দিয়া মাস্টার দিকে খেয়াল দিয়েছ, তুমিও ঠিক করো না, তুমিও ঠিক করো না, তুমি আমারে ব্যবহার করলা, আমারে আঘাত দিলা, আমার মনে কষ্ট দিলা, তুমিও কষ্ট দিলা, দুই ভাই তো ভুল করলা, তুমি গেছ নামাজ পড়তা আল্লাহর দিকে নজর নাই, তোমার নজর চলে গেছে মাস্টার দিকে, তুমি গেছ নামাজ পড়তা আল্লাহর দিকে নজর নাই, তোমার নজর হইছে ইমাম সাহেবের অন্তরের দিকে, তুমিও ঠিক নাই, তুমিও ঠিক নাই। হায় আল্লাহ আমি কি করলাম, কারে আমি লালন পালন করলাম, আমি তো চেয়েছিলাম আমার সন্তানরা এমন হবে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার সব কিছু বলে যাবে, আমি চেয়েছিলাম আমার সন্তানরা এমন হবে নামাজে দাঁড়াইলে পাখি তাদের মাথায় বসবে, এটা মরানা জেতা বলতে যেন না পারে, আমি চেয়েছিলাম আমার সন্তান এমন হবে নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে, কারো ধ্যান কারো চিন্তা তাদের অন্তরে আসবে না, এটাই তো আমি চেয়েছিলাম। দুই ভাই দৌড়াই আছে, মার দুই পা পেছে ধরছে, মা গো তোমার মতো আদর্শের মার দুনিয়ার মধ্যে নাই। হ্যাঁ মা কথা দিলাম আর মন চুটবে না, আমি আর কারো কলমের দিকে তাকাবো না, আমি আমার আল্লাহর খেয়ালে থাকবো, আমি আর মাস্তার দিকে তাকাবো না, আল্লাহর খেয়ালের দিকে থাকবো। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তবে একটা সত্য কথা বইলা যাই, ইমাম সাহেব যখন নামাজ পড়াইতে রওনা দেয় সব ভাইদেরকে বলবো, তখন ইমাম সাহেবের সাথে কোনো কথা বলবেন না, কথা বুঝিনি। এখন সভাপতির লোক দেওয়া হয়েছে, সভাপতি দিও সেক্রেটারি কি কইছেন, সেক্রেটারি তো আমার লোক ফুলে দিছে, এর মিটিং ডাকতো সাহেব কই হুজুর রাখতাম না, বেড়া দেবো নামাজ পড়াইছে, টেনশন একটা ভিতরে ঢুকেই দিছিনি, ঠিক কথা বুঝিনি, সুরা পড়বো না ইমামতি বাসাই হোক, কথা কিছু বুঝিনি। মহাজনের সাথে কইল কি ইমাম সাহেব আমরা বলো অমুক কেন দাওয়াত রাখছেন মনে নাই, হ্যাঁ যত কথা আছে নামাজের পরে, ইমাম যখন হুজরাখানা থেকে বের হয় তার ধ্যান খেয়াল থাকে নামাজের দিকে, সুতরাং তার এই খেয়ালকে নষ্ট করার অধিকার কারো নাই, এই ডিস্টার্বটা কখনো করবেন না, যত সমস্যা হলো আমার গল অবশেষ দেয়, যত সমস্যা মাইকের দোষ কয়ে লাভ নাই আমার দোষ, তো যত সমস্যা হয় কোন সমস্যার কথা নামাজের আগে তার কানে কানে বলবো না, তার ধ্যান নষ্ট হইতে পারে, এটা হেফাজত করা আমাদের
আরেকটা কারণ আছে, অনেক সময় ইমাম সাহেবের নামাজে ভুল হয় না, একটা মাসলা আছে। কোন মুসল্লি যদি নামাজে দাঁড়িয়ে উলুট পালুট চিন্তা করে, তো মুসল্লি এই উলুট পালুট চিন্তাটা ইমাম সাহেবের উপরে প্রভাব করে, এই যে তসবিহ ছড়াটা এটা ইমাম সবগুলি মুসল্লি, এটা যদি আমি কান দেই ইমামের গায়ে লাগে নাকি লাগে না, নামাজে দাঁড়ায় মুসল্লি যদি অন্য চিন্তা করে এটার প্রভাব ইমামের উপরে পড়ে। এই জন্য মুসল্লির কারণেও অনেক সময় ইমামের ভুল হয়। কথা বলেন ঠিক না? আমার মেয়েরা বাবারা বন্ধুরা, তো বলতেছিলাম এরা ছিল মা। আল্লাহ আল্লাহ আল্লাহ, মায়ের কোলটা শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র। কথাটা বলছিলাম আমার মেয়েরা বাবারা বন্ধুরা, মায়ের কোলের মতো আদর্শ নাই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ। মা ওই সন্তানকে আল্লাহর সঙ্গে কিভাবে তাল্লুক লাগাইয়া দিলেন, এগুলো ছিল বাপ মার কাজ।